শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শফিউজ্জামান, তার নাম মোহাম্মদ আব্দুল জব্বার মৃধা, মাতা মরহুমা সুফিয়া খাতুন, গ্রাম ও পোস্ট বাহাদুরপুর, থানা পাংশা, জেলা রাজবাড়ি। 1969 সালে হাবাসপুর কাশিম বাজার রাজ উচ্চ বিদ্যালয় থেকে SSC-তে উত্তীর্ণ হই। এরপর ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি মতিঝিল TNT-9 কলেজে IIT-তে ভর্তি হই। 1970 সালে এখানে প্রথম আমি একটা চাকরি নিলাম, তখন ছিল বেঙ্গল হুল হাউস 5 জিন্না অ্যাভিনিউ, এখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ। চাকরি নেওয়ার পরে TNT-9 কলেজে পড়াশোনা করি। এখানেই ঢাকাতে এসে স্বাধীনতা আন্দোলনের পক্ষে যতগুলি সভা সমিতি মিছিল যখন যেখানে হয়েছে, আমি পারতপক্ষে সবগুলিতে অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। আমাদের শিক্ষক মোসলেম উদ্দিন মৃধা, আমার আপন চাচা, উনি 1970 সালে নির্বাচনে MPA হলেন। তো এই ছোটোকাল থেকেই ওনার কাছে এই রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, উনি আমার বামধারামূলক ছিলেন, কিন্তু আমরা ছাত্রলীগ করতাম। তো তারপর 27 মার্চ পর্যন্ত ঢাকায় ছিলাম, এরপর চলে গেলাম দেশে। দেশে যে MP সাহেব তখনও ছিলেন, এরপরে MP সাহেব এবং MP সাহেব যে ওনার ছেলে আর আমার সেজ ভাই বীর বিক্রম শহীদ কবিরুজ্জামান, তারা তিনজন ভারতে চলে গেল। আমি বাড়িতেই থাকলাম। তারপরে আমার আব্বা এবং বড়চা বৃদ্ধ ছিল, বাড়িতে থাকলাম এজিটি যে আমিও চলে যাব। এর মধ্যে ঠিক জুলাইয়ের দিকে মুক্তিযোদ্ধারা ব্যাক করতে লাগলো, তা না লাগলো, এখন MP-র বাড়িতে শেল্টার নেয়, এখন তাদের লুকআপটার করবে কে, খাবার দেবে কে। তখন ওই এলাকায় তো প্রচণ্ড বন্যা হয়েছিল, এমন বন্যা হয়েছিল আমাদের পাশের গ্রামে কলেরা, গ্রামের বলতে উলা ওঠা, লোক মরে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও মানুষের অভাব ছিল, দারিদ্র ছিল। তার মধ্যেও আমি বলতাম যে আজকে তোমরা এই বাড়ি থেকে এই কজনের খাবার দেবা, তোমরা এই বাড়ির খাবার দেবা। আমি সারাদিন পানির মধ্যে করতাম, আমার পাও পচে যেত। রাত্রে আমাদের গ্রামে কিন্তু এক পদ্ধতি আছে, ওই তুষের আগুন ওই দিয়ে শেঁকে শেঁকে পাও শুকাতাম, আবার দিনে কাজে নামতাম। এইভাবে আমি পরে আলটিমেটলি পেলাম মুজিব বাহিনীর একজন কমান্ডার, নুরে আলম শামস, ভালো নাম বলে নওরোজ, উনি এখন বালিয়াকালী থানা কমান্ডার। এইভাবে আমরা প্রায় 100-এর লোক ওখানে ট্রেনিং দিলাম। এবং এর সঙ্গে যোগ করলো বিডিআর-এর 2 সদস্য, বিডিআর হাবিবুর রহমান, তারা আমাদের সঙ্গে যোগ করলো। আমরা পদ্মার চরে, আমাদের বাড়ি থেকে পদ্মার কাছে পদ্মার চরে আমরা ট্রেনিং দিতাম। ট্রেনিং আমাদের আরম্ভ হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর,
ট্রেনিং প্লাস অপারেশন, এরাজাকার অপারেশন। আমাদের যিনি থানা কমান্ডার ছিলেন মতিন ভাই, মুজিব বাহিনীর আমার কমান্ডার নূর আলম শামস নওরোজ, আমাদের রাজবাড়ি জেলায় কিন্তু মিলিটারি ডিপ্লয় ছিল না, ছিল রাজাকা এবং বিহারিরা। তো এই কথা শুনে আমার মনে আছে, আমাদের ইনান কাজ ছিল যে পতাকা টানানো হতো পাকিস্তানের পতাকা। আমি আর আমার বন্ধু কুদ্দুস পরে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে ইন্ডিয়াতেও গিয়েছিল, এই ডেলি পতাকা উনি টানতেন, আমরা চুরি করে ওটা ফেলে দিতাম। এইভাবে চেয়ারম্যান সাহেব খুবই নাস্তানাবুদ হয়ে গেল, পরে এক পর্যায়ে উনি বাদই দিলেন। তো যা দেখলাম যে আমাদের তো অস্ত্র নেই, আমাদের অস্ত্রশস্ত্র যুদ্ধ করা যাবে না। নভেম্বর দিকে আমরা 11 জন চলে গেলাম, এই কমান্ডার সাহেব 11 চলে গেলাম ইন্ডিয়াতে, ইন্ডিয়ার গেলাম কল্যাণী ক্যাম্পে যেখানে আমাদের ওই এলাকার লোকের শেল্টার নেয়। ইন্ডিয়া চলে আমরা অস্ত্র নিয়ে চলে আসার জন্য তৈরি হলাম। নভেম্বরের শেষ দিকে আমরা আছি, এর মধ্যে হঠাৎ করে 1 ডিসেম্বর যুদ্ধ করে তৈরি হয়ে গেল, আর এর মধ্যে তারা আমরা আসতে পারি না। এরপর দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার এক সপ্তাহ পরে আমি চাচাকে নিয়ে উইথ এ টিম আমরা বাসে করে চলে আসলাম বাংলাদেশে। আপনার পরিবারে কে কে মুক্তিযোদ্ধা ছিল এবং আপনার ভাইয়ের কথা, ওনাদের নাম? আচ্ছা, আমার ভাইয়ের নাম খবিরুজ্জামান, শহীদ খবিরুজ্জামান বীরবিক্রম, শহীদ খবিরুজ্জামান নৌ কমান্ডো। উনি ওনার 3 সহযোদ্ধাকে নিয়ে চট্টগ্রাম বন্দরে প্রথম অপারেশন করে। এরপরে আমরা খুব একটা ক্লিয়ার না, আমরা লিখিত কিছু পাই নাই। উনি চাল্লাপোর্টে একটা অপারেশন করছে, পরে এসে আসছে টেকেরহাট ঘাটে। টেকেরহাট ঘাটটা ছিল এমন একটা পয়েন্ট যেখান থেকে খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকার দিকে একটা পানি পানির যুগে, এইখানে কয়েকটা ওদের গানবোটার এটা ছিল, তাদের 3 নৌ কমান্ডো আসছিলো। তো এইখানে এসে আমাদের কবির ভাই এখানে এসে ওই তিনজনই নাম ছিল, কিন্তু স্রোতের কারণে দেখা গেছে অন্য 2 মাইন্ড ফিট করে নিরাপদ দূরত্বে চলে গেছে, কিন্তু অনিরাপদ দূরত্বে যেতে পারে ওদেরটা বাস্ট হয়ে গেছে, তখন আর্মি গ্যাস ফায়ার করছে। আমার ছোট ভাই ছিল মনিরুজ্জামান, আমার বড় ভাই সংগঠক ছিলেন বদিউজ্জামান, অধ্যক্ষ বদিউজ্জামান, তারপরে এমপি সাহেবের ছেলে বড় ছেলে ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম, এমপি সাহেব আপনার চাচা, আপন চাচা মতিউল ইসলাম, বৃহত্তম সংহতি দিবসে শহীদ হলো। তো যাই, এরপরে দেশে আসলাম, দেশে এসে কি গ্রামে থাকলাম, থেকে এসে ওই যে চাকরি করতাম যেটা সেটা আর পেলাম না। তা আমি মর্নিং নিউজে ঢুকলাম, তখন এবিএম আবু মুসার সাহেব সম্পাদক ছিলেন, মর্নিং নিউজের সিটি রিপোর্টার ছিলাম। তো সিটি রিপোর্টার খুব একটা ভালো বেতন ছিল না, তা এই করতে করতে দেখি রূপালী ব্যাংকে বিজ্ঞাপন দিল, রূপালী ব্যাংকে বিজ্ঞাপনে আমি পরীক্ষা দিলাম। এই রূপালী ব্যাংকে ঢুকে আমি কিন্তু তখন অ্যাজ ক্লার্ক হিসেবে জয়েন করলাম, যেহেতু আমার আব্বার অবস্থা ভালো ছিল না। আমি চাকরি করতাম, চাকরি করে বেতন পেতাম, বেতন নিয়ে প্রথম যেতাম জিপিওতে, জিপিওতে যে করতাম এক্সপ্রেস মানি অর্ডার, পরের দিনে আমার বাপ মা পায়, আর কিছু টাকা আমি রাখতাম আমার খরচের জন্যে, আর থাকতাম বড় ভাই প্রিন্সিপাল সাহেবের বাসায় খেলগা। তো এইভাবে রূপালী ব্যাংকের থেকে আমি পরে চান্স পেয়েছিলাম অন্য জায়গায় অগ্রণী ব্যাংকে, কিন্তু দেখলাম যেহেতু এখানে একটা সিনিয়রিটি হয়ে গেছে 4, এইটা কাউন্ট হবে না, এই জন্য আমি রূপালী ব্যাংক ত্যাগ করে নিই। আলটিমেটলি আমি রূপালী ব্যাংক থেকে জিএম হয়ে রিটায়ার করেছি। আমি এই যে আইএসসি নর্দাম কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বর্তমান বাংলাদেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু তার সাঙ্গভঙ্গরা তো খুব একটা ভালো করতে পারছে, ভালো করছে না, যার ফলে আমরা খুব কষ্ট বোধ করি, বেদনা বোধ করি, বেদনাহত হই যে এইভাবে তো রাষ্ট্র আমরা চাইনি। আমার ভাই তো এইভাবে চলে জীবন দেয়নি, যাই হোক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, এইটা একটা বড় সন্তুষ্টি, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, কিন্তু এটাকে সুশাসনের পর্যায়ে আনতে হবে। নতুন প্রজন্মকে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি পরামর্শ দেন? নতুন প্রজন্মকে আমি মনে করি যে এই মুক্তিযুদ্ধ চেতনা উদ্বুদ্ধ হওয়া উচিত, তাদের জানা উচিত, তাদের এইগুলি পড়াশুনো করা উচিত। এত বড় অর্জন, এত বড় সংগ্রাম, এত বড় ত্যাগ পৃথিবীর ইতিহাসে নাই, এত বড় গৌরব উজ্জ্বল ইতিহাস পৃথিবীতে নাই, যে দেশের ভাষার ইউনেস্কো অনুমোদন করেছে, যে বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো অনুমোদন করেছে, তাই না? কত বড় বড় অর্জন আমাদের, কিন্তু কিছু খারাপ লোকের জন্য আমরা আমাদের মুখটা ই হয়ে যাচ্ছে, অবদমিত হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত না। মুক্তিযুদ্ধের শক্তিকে আরও বেগবান করতে হবে, আরও 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 শানিত করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।